নমস্কার, আমি কৌশিক রায়। এটি মকর রাশির রাশিফলের ভিডিও। অগস্ট 2021 কেমন যেতে চলেছে, তো তার আগে অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, এই অগস্ট 2021 মকর রাশির জন্য কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যাদের ক্ষেত্রে মিলবে না, তারা নিজস্ব জন্মছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান কোন জায়গাতে প্রবলেম আছে। কিন্তু বর্তমান যে গ্রহের গোচর মকর রাশির ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। প্রথম কথা দেখুন, প্রথম আসি শরীরগত দিক। শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে না। খুব যে বড় ধরনের সমস্যা তেমন কিন্তু দেখা যাচ্ছে না। এবং আপনাদের জায়গায় একটা জায়গায় গিয়ে একটু হলেও আপনাদেরকে কনসাসনেস থাকতে হবে, যেটা হচ্ছে আপনাদের অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, রক্তপাত ফাড়ার কিন্তু সম্ভাবনা আছে মকর রাশি ক্ষেত্রে। জাস্ট এই জায়গাটা মকর রাশি ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আপনাদের থাকছে এই মাসে। অবশ্যই এই জায়গাটাতে আপনারা বি কেয়ারফুল। গাড়ি বাইক যারা চালাচ্ছেন বা রাস্তাপথে যারা চলছেন, আমার অনুরোধ আপনারা একটু হলো সাবধানে রাস্তা চলাচল করুন, অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ আপনাদের থাকছে। দেখুন, ধনভাবে বৃহস্পতির অবস্থান আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু করবে। ফিনান্সিয়াল ক্রাইসিস ধীরে ধীরে আপনাদের কাটবে এবং আপনাদের ক্ষেত্রে শনি রাশিতে অবস্থান করে শশনম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং দশম দৃষ্টি, এই শনির দশম দৃষ্টি আপনার দশমভাবে পড়ছে, অর্থাৎ আপনার রাশির দশমভাবে পড়ছে। কর্মের জায়গা নিয়ে যারা এতদিন চিন্তাতে ছিল, কর্ম পাচ্ছিলেন না বা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন বা প্রমোশন পাচ্ছেন, এই কর্ম পাওয়ার সম্ভাবনা বা কর্মক্ষেত্রে পরিবর্তন বা কন্ট্রাকচুয়াল জব বা সরকারি চাকরি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু রাস্তাগুলো আপনাদের কিন্তু ক্লিয়ার কিন্তু হবে। অর্থাৎ চাকরির ক্ষেত্রে রাস্তাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে, কারণ আপনাদের কর্ম হবে উচ্চ শনি দৃষ্টি, কর্ম লাভ আপনাদের কিন্তু করাবে, কিন্তু আপনাদেরকে পাশাপাশি প্রচেষ্টা যা হবে দেখা যাবে, এরকম মানসিকতা নিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো দিক নির্দেশ করছে। দাম্পত্য জায়গাটা যদি বলি, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মত পার্থক্য থাকছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মত পার্থক্য কিন্তু নির্দেশ করা যাচ্ছে, কিন্তু বড় ধরনের যে কোনো সমস্যা তা নয়, ছোটোখাটো টুকিটাকে খুচরো সমস্যাগুলো কিন্তু আপনাদের থাকবে। এবং শনি এবং রাহুর দৃষ্টি বিনিময় আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু ঘটাবে। লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের ভাগ্যপতি আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে, বেশ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পরিবর্তন আপনাদের হবে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্টটা পেতে একটু সমস্যা হলেও কিন্তু ভাগ্য আপনাদের সাথ কিন্তু দেবে, অর্থাৎ চট করে কাজটা না হলেও ভাগ্যের সাপোর্টটা আপনারা একটু ধীর গতিতে হলেও আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, অর্থাৎ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ কোনো কাজ করার আগে 10 বার ভেবে আপনারা সিদ্ধান্ত নিন। ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়াতে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা নির্দেশ করছে,
কোনো জায়গা থেকে কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে বিজনেসের সঙ্গে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি যারা অ্যাক্টিং মডেলিং ফিল্ম দুনিয়াতে আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছেন, আপনি মকর রাশি মানুষ, এই সব সেক্টরে আপনারা কাজ করছেন, আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন। অর্থাৎ মকর রাশি ক্ষেত্রে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো ফল পাবে। বড় ভাইয়ের সাথে আপনার বা ভাইদের সাথে আপনার সম্পর্ক কিছু কিছু ক্ষেত্রে অবনতি হওয়ার জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ অবনতি বলতে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য, মতান্তর, এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে চলেছে। ভাড়াটিয়া নিয়ে যাদের আছে তাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু কাটবে। আইনি জটিলতায় যারা আছে, যাদের কেস মামলা মকদ্দমা চলছে, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ চিন্তাভাবনা করে নিন, হট করে কোনো সিদ্ধান্ত নেবেন এই জায়গাটা কিন্তু আপনারা করবেন না। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, বিয়ের ব্যাপারে যারা চাইছেন, বিয়ের ব্যাপারটা খুব একটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ নয়। অর্থাৎ বিয়ের ব্যাপারটাতে আপনারা এই সময় না, 11টাই ভালো, বিয়ের জন্য উপযুক্ত মকর রাশি ক্ষেত্রে কিন্তু সময় দেখা যাচ্ছে না, আমি আশ্বাসবাণী দিতে পারছি না। প্রেমের ক্ষেত্রে আসি, প্রেম ছাড়া তো জীবন রুক্ষ মরুভূমির মতন। প্রেমের ক্ষেত্রে সফলতা আপনাদের থাকছে, নতুন প্রেম আপনার জীবনে আসতে চলেছে। অর্থাৎ যারা নতুন ইয়ং ছেলেমেয়েরা আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সফলতা আপনারা পাবেন। এবং পূর্ণমাত্রায় লাভ, সফলতা, সাকসেস আপনাদের দেখা যাচ্ছে। বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু এ মাসে পাবেন, মায়ের থেকে সহযোগিতা, বন্ধুর থেকে সহযোগিতা, মায়ের থেকে সহযোগিতা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা, গুরুজনদের হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাতে অবশ্যই মেডিকেলি অ্যালার্ট আপনারা হন, যাদের বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে তাদের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনি ধনুরাশি, আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বাড়িতে কোনো আনন্দের অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান বা খুশির জোয়ার আপনাদের কিন্তু আসবে। লটারি থেকে আপনারা কিন্তু এ মাসে অর্থ পাও, তাও দেখতে আপনার রাশিচক্রের লটারি যোগ আছে কি না, অর্থাৎ লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। আপনি মকর রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, পরিবারের ক্ষেত্রে বিশেষ করে সুখ আপনাদের নির্দেশ করছে। এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের এ মাসে রিকভারি হবে, পুনরুদ্ধার কিন্তু হবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে লাভ, অর্থাৎ নিজস্ব প্রপার্টি কেনা বা এই জায়গাগুলো কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু, এবং সরকারি চাকরি বা কন্ট্রাকচুয়াল জব, এই সম্ভাবনাগুলো থাকছে। ব্যবসা ক্ষেত্রে শুভ, ব্যবসা যারা করছেন আপনারা কিন্তু ওভারঅল অ্যাভারেজ একটা রেজাল্ট আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে পাবেন। ভিডিওটি এ পর্যন্তই,